আমার কি এক হচ্ছেন শাকিব এবং অপু। বছর দুই আগেও শাকিব খানকে নিয়ে নানা অভিযোগ করতেন অপু বিশ্বাস। শুধু শাকিব নয়, তার পরিবারের অন্যান্য সদস্যের নিয়েও তার অভিযোগ ছিল। সময়ের সঙ্গে সেটা বদলে গেছে। এখন শাকিব সম্পর্কে ইতিবাচক কথা বলছেন অপু। এই জীবনে অপবিশ্বাসের যাহা কিছু অর্জন মা বাবার পর তার পুরো কৃতিত্ব শাকিব খানের, এমনই বলছেন তিনি। অপু জানিয়েছেন ঈদে মুক্তি পাওয়া তার লাল শাড়ি ছবিতে আর্থিক সহযোগিতাও করেছেন শাকিব খান। দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের প্রিয়তমা ছবিটি দাপটের সঙ্গে চলছে। ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের লাল শাড়ি ছবিটিও। শাকিব খান সম্প্রতি অপু বিশ্বাস অভিনীত লাল শাড়ি চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছেন। অপু বিশ্বাসও নানাভাবে শাকিবের পক্ষে কথা বলছেন। অবশ্য অপু অভিনীত এই ছবি প্রচারের কারণ হিসাবে শাকিব খান জানিয়েছেন, প্রযোজনায় তার ছেলে আব্রাহাম খান জয়ের নাম থাকাই প্রধান কারণ। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলেছেন অতীতের তিক্ততা বলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। কেউ কেউ বলেছেন শাকিব খানের পরিবারের সদস্যদের সঙ্গে অপুর সম্পর্ক আগের চেয়েও আরও দৃঢ় হয়েছে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি। তো শুক্রবার শ্বশুরের প্রেক্ষাগৃহে এসে লাল শাড়ি নিয়ে কথা বললেন প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। লাল শাড়ির শেষ লটে 20 দিনের আউটডোর শুটিং ছিল, এর মধ্যে 18 দিনের মাথায় আর্থিক সংকটে পড়েন তিনি। ওই সময় অপুকে আর্থিক সহযোগিতা করেন শাকিব, তার দেওয়া অর্থে সিনেমাটির শুটিং শেষ করেন অপু। অপু বলেন, আমার প্রতিটি সফলতার পেছনে কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। উনি যদি আমার পাশে না থাকতেন বা আমার কাজে ওনার সাপোর্ট যদি না পেতাম, হয়তো প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না। আমি এইটুকু বলতে চাই, লাল শাড়ি করতে গিয়ে ফিনান্সিয়াল আটকে গিয়েছিলাম। বিষয়টি তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন শাকিব খানের সঙ্গে এখন প্রায় তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারে পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছ থেকে। বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এই জুটি। এই বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, সেটা এখন বলবো না, সময় বলে দেবে। আগে কি করছেন না করছেন সেটা আমি জানি না। শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করছি। সন্তান পরিবার পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করছে তার। শাকিব একজন ভালো মনের মানুষ। আবার আপনারা এক হচ্ছেন, এমন প্রশ্নে কিছুদিন আগে শাকিব খান জানান এমন সম্ভাবনা একেবারেই নেই। তিনি বলেন, আব্রাহাম খান জয়ের বাবা যেমন শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসাবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়, জয় মাঝে মধ্যে আমার সঙ্গে থাকে, ওর দাদা দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝে মধ্যে, সেখানেও দেখা হয় আমাদের। ভালোবেসে বিয়ের পর শাকিব অপুর সংসারের পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম। ছেলের বয়স যখন 2 বছর তখন বিচ্ছেদের পথে হাঁটেন তারা। অভিনয় জীবনের শুরু থেকে এই পর্যন্ত অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমার নায়ক শাকিব খান ছিলেন, তবে বিবাহ বিচ্ছেদের পর আর তাদের এক প্রেমে দেখা যায়নি।